Assalamualaikum everyone, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারওয়া মারিয়ামস ওয়ার্ল্ড থেকে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি ব্লগে কোনো রান্নাবান্না বা কোনো খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি। আজ আমি শুধু একটু বাজার করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর একটা টিপস শেয়ার করব, কিছু কথা বলবো। তো ঠিক আছে, চলুন আমি টিপসটাও শেয়ার করি, আপনাদের সাথে কথাও বলি, আমার বাজারগুলোও বোঝাই। বকবক না করে চলে যাই আসল কাজে। এখানে আমি নিয়েছি 2 প্যাকেট ডালমোর চানাচুর। ডালমোর চানাচুরটা আমার এতটা পছন্দের, যেটা আসলে বলে শেষ করতে পারবো না। যখনই দোকানে গেলে সামনে পাই, নিয়ে নেই, আজও ব্যতিক্রম হয়নি। তো 2 প্যাকেট ডালমোর চানাচুর কিনলে একটা পাস্তা ফ্রি। আর এখানে নিয়েছি 2 প্যাকেট বিস্কিট, একটা হচ্ছে চকোপান আর একটা হচ্ছে হ্যালো। এই বিস্কিটগুলো আমার বাচ্চারা পছন্দ করে, তো যাই হোক নিয়ে নিয়েছি, বাসায় আছে, তারপরে নিয়ে নিলাম। এখানে নিয়েছি একটা ব্রেড সন্ধ্যায় নাস্তা করার জন্য, অল টাইমের আসলে যে কোনো জিনিসে আমার ভালো লাগে, সফট হয়, খেতে ভালোই লাগে। এটা হচ্ছে হার্পিকের সাথে কিন্তু সুন্দর একটা জগও দিয়েছে ফ্রি। আসলে আমাদের এখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে, প্রত্যেকটা জিনিসের সাথে দেখা যাচ্ছে ফ্রি দিচ্ছে, ভালোই, খারাপ না। এখানে নিয়েছি মিস্টার নুডলস, আমি সবসময় মিস্টার নুডলসটাই ট্রাই করি, কারণ আমার কাছে ভালো লাগে এটার ফ্লেভারটা। অন্যগুলো ট্রাই করে দেখেছি, আমার কাছে ফ্লেভারটাতে একটা ভালো লাগেনি, আমি মিস্টার নুডলসটাই সবসময় ট্রাই করি। এটার সাথেও কিউট একটা জগ দিয়েছে, সুন্দর, খারাপ না। আচ্ছা, সয়া সস, আমার বাসাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো নিয়ে নিলাম আরেকটা। এখানে হচ্ছে গ্লুকোজ, আমার ছোট মেয়ের তো খুবই পছন্দের গ্লুকোজ, তাকে মানে দিতেই হয়, কখনো বায়নাদারে পিটারে খাবে, কখনো গ্লাসে, সে নিজে গুলে খায়, তার পছন্দ। তো যাই হোক আমি নিয়ে নিয়েছি, বাসাটা শেষ হয়ে গিয়েছে। এখানে নিয়েছি হচ্ছে ওরসালাইন, এটা আমার নিত্য প্রয়োজনীয় একটা সঙ্গী হয়ে গিয়েছে, যেহেতু আমার প্রেশারটা সবসময় লো থাকে, তো যখনই খারাপ লাগে, দুর্বল লাগে, একটা স্যালাইন খেয়ে নিই। তো নিয়ে নিলাম 1 প্যাকেট পুরাই। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটাও শেষ হয়ে গিয়েছে, তাই নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আসলে গ্রামে যেটা পাই ওটাই, ব্র্যান্ড খুঁজতে গেলে তো আর পাওয়াই যাবে না দেখা যায় এই কি। তো এখানে বাচ্চাদের জন্য 1 প্যাকেট চকলেট, আর হচ্ছে বাচ্চাদের আকর্ষণ দেখছি এখন এটার উপরেই, আমার বাচ্চাদের মানে রোবট বলে নাকি, ফ্রিজে রেখে রেখে খায়, তো আমি এখানে 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে 2 প্যাকেট লবণ নিয়েছি, আর এটা আমি ট্রাই করিনি কখনো, তা আজকে ট্রাই করব, আজকে বা যখনই ট্রাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা নাকি স্টিক, মানে এখানে রান্নার প্রণালী দেওয়া আছে, এটা তেলে ভেজে নাই খেতে হয় সস দিয়ে। যাই হোক আপনাদের সাথে যখন ট্রাই করব অবশ্যই শেয়ার করব ফ্লেভারটা কেমন হয়। এখানে নিয়েছি আমি 2 কেজি আটা, মানে এদিক থেকে সেদিক শুধু হারিয়ে যায়, কোথায় হারায় তাও জানি না, আমি পুরো 1 প্যাকেটে নিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি হচ্ছে আজকের বিষয়ের মানে আমার ভিডিওর গুরুত্বপূর্ণ যে টিপসটা শেয়ার করব বলেছি ওই টিপসটাই, এটা হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচটা কিন্তু আমাদের দোকান থেকে আনার পর যখন বক্সে রাখি তখন কিন্তু এটা কেমন জানি সাদা হয়ে যায় বা কেমন হয়ে যায়, এটা যদি
নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয়। আপনারা এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন, নর্মাল ফ্রিজে দোকান থেকে এনে এভাবে রেখে দিবেন, মানে যতদিন ইচ্ছা ততদিন কিন্তু রাখা যায়, একটু নষ্ট হয় না। আপনাদের সাথে আমি আজকে এই টিপসটাই প্রথমে বলেছিলাম, শেয়ার করব। শুকনা মরিচ প্রায় কিন্তু আমাদের ঘরে লাগেই, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয়, শুকনা মরিচটা লাগবেই। তো এটা যদি ফ্রিজে রেখে দিই আসলে আর নষ্ট হয় না, মানে যেমন রাখি তার থেকেও মনে হয় যেন ভালো থাকে আর কি। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই জিনিসটা, নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন আর নষ্ট হবে না। অনেকে কিন্তু আমরা মানে যখন ব্যবহার করতে যাই দেখি যে মরিচগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো এভাবে ফ্রিজে রাখলে মরিচটা আর নষ্ট হয় না। এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল আকর্ষণ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তো বা অনেকেরই জানা অনেকেই অজানা, তাই আজকের বিষয়টা একটু শেয়ার করলাম। তো এখানে আমি নিয়েছি 5 লিটার তেল, আমি দেখছি এটার বড়ি রেটটা কত, 722 টাকার মতো আছে বড়ি রেট, তো 700 টাকা রেখেছে। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর এখন এতটা দাম যেটা বলাবিহীন, তারপরেও তো আনা লাগে, খেতে হয়, করার কিছুই নেই। আসলে অনেকে এতটা অসহায় আছে যারা একটু খেতে পারে না, আসলে খারাপ লাগে, কিছু করতে পারতেছি না কিন্তু বাট খারাপ লাগে। যাক, আল্লাহ যেন সবাই সহায় হয়, এটাই আসলে দোয়া করি সব সময়। তো আমি এখানে নিয়েছি চিনি, আমি প্যাকেটেরটা এক প্যাকেটে পেয়েছি তাই এক প্যাকেট নিয়েছি, সাথে মানে বাহিরের যেগুলো থাকে আর কি এগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে সোডা, সোডা তো হচ্ছে লাগেই অনেক কিছু ক্ষেত্রেই। এখানে নিয়েছি ডিম, আর নিয়েছি 2 কিলো সরিষার তেল। এই সরিষার তেলটা আপনি খোলা অবস্থায় বিক্রি করে আর কি, ফ্লেভারটা দেখলাম অনেক ভালো, মানে ডাইরেক্ট নাকি মেল থেকে এনেছে, তো আমি এখানে 2 কিলো নিয়ে নিয়েছি। আর নিয়েছি সাথে কাঁচা বাজার, এখানে আমি প্রায় 2 কেজির মতো নিয়েছি মিষ্টি কুমড়া। এর মনে করেছি হয়তো বা গোটাগুলো রাখা যাবে কি না, দেখছি না, মানে একদমই নরম, গোটাগুলো রাখা যাবে না। এখানে নিয়েছি 1 মুঠি হচ্ছে লাল শাক, নিয়েছি লেবু আর কাঁচামরিচ। আমি টমেটোর কথা বলে এসেছি, টমেটো শেষ হয়ে গিয়েছে, সকালে দিয়ে যাবে বলেছে টমেটো। আর এখানে নিয়েছি হচ্ছে জলপাই, বেগুন আর কি। তো আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি, তারপর সন্ধ্যার একটু নাস্তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজি নিচ্ছি। আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার বাচ্চাদের বা আমার আম্মু এসেছে, খুবই পছন্দের সবার, তো ভাবছি বেশি করে একটু ভেজে নিই, সন্ধ্যার নাস্তাটাও শেষ করি। তো আমি বলতে সব কিছু শেয়ার করেছি, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা লাইক করে কমেন্ট করে আপনাদের মতামতটা আমাকে অবশ্যই জানাবেন। আসলে আপনারা যখন কোনো মতামত দেন আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের মতামতের অপেক্ষায় আমি থাকি সব সময়। আপনারা আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে প্লিজ আপনারা একটু মতামত জানাবেন লাইক এবং কমেন্ট করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।